मॉर्निंग फ्रेंड्स, हमें सुमित, वेलकम टू माय चैनल नेक्स्ट लेवल। आज के मैं अपने देखो कि भावे अपनी अपना सिक्स सेमेस्टर एडमिशने फीस डिपॉजिट करबें तो आर मोबाइल माध्यम। तो चलो बंधुरा वीडियो देखे ना जा। तो प्रथम अपनी अपना मोबाइल क्रोम ब्राउज़र ओपन करपर इन अपनी आपनर कलेजर नाम लिखभे टाइप करबें। टाइप इन्हें हमारे कलेजर नाम डॉक्टर इन्हें अलरेडी टाइप करा छो तेने चले तो ये क्लिक करब। क्लिक करारे एम एक पेज खुले जाए ये अपनी फार्ष्ट जो लिंक आए डॉक्टर बी आर अम्बेदकर कलेज ये लिंकटाई क्लिक कर लें। क्लिक करारे एम एक पेज खुले जाए फार्ष्टे लेखा आज है मेक पेमेंट फर सिक्स सेमेस्टर एडमिशन सिलेक्ट अदार पेमेंट फीस स्ट्रक्चर। जदि आपनी फीस स्ट्रक्चर ना जेने थकें तो ये अपशने क्लिक कर फीस स्ट्रक्चर फर सिक्स सेमेस्टर एडमिशन ये क्लिक कर এখানে ডাউনলোড অপশন চলে আসবে। এখানে ডাউনলোড করে নিয়ে আপনি দেখে নেবেন আপনার কত টাকা আপনাকে ডিপোজিট করতে হবে। তারপর এখানে আপনি দেখা হয়ে গেলে ব্যাক করবেন। ব্যাক করে এখানে ফার্স্ট অপশনটা ক্লিক করবেন মেক পেমেন্টে। তারপর এখানে টার্মস চলে আসবে, টার্মসগুলো চাইলে পড়তে পারেন, না চাইলে কোনো অসুবিধা নেই। তারপর এখানে এই বক্সে টিক করবেন, করে প্রসিড অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে পেজ খুলে যাবে, পেজ খুলে যাওয়ার পরে এখানে সিলেক্ট আদার অপশনে ক্লিক করবেন। যদি আপনি সিক্স সেমিস্টার অ্যাডমিশন ফিস জমা দেন তাহলে আপনার আদার পেমেন্টে ক্লিক করবেন। মানে আদার পেমেন্টে ক্লিক করার পরে এখানে একটা পেজ খুলে যাবে। তারপরে এখানে আপনার নাম, অ্যাপ্লিকেশন নাম্বার, মোবাইল নাম্বার, ফাদার নেম, সাবজেক্ট নেম, অ্যামাউন্ট, রিমার্কস, এখানে যা যা আছে সব ফিল আপ করে দেবেন। তো আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য দেখাচ্ছি। মন্ডল, অ্যাপ্লিকেশন নাম্বার আমি কিছু একটা টাইপ করছি জাস্ট। এখন আপনার মোবাইল নাম্বার যাই হোক আপনার যে নাম্বারটা এখন বৈধ নাম্বার আছে সেই নাম্বারটি দিয়ে দেবেন। তারপর এখানে আপনার বাবার নাম দিয়ে দেবেন। এখানে সাবজেক্ট নাম যদি পাস কোর্স হয় তাহলে বিএ জেনারেল লিখবেন, যদি অনার্স থাকে সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি যাই হোক এখানে তাই দেবেন। আমি একটা পাস কোর্সে করছি জেনারেল। অ্যামাউন্ট এখানে পেয়ে যাবেন 430। রিমার্কসে চাইলেও কিছু দেখতে পারে, না চাইলেও কোনো অসুবিধা নেই। তারপর এখানে আপনার তার নাম টাইপ করতে হবে। আপনার ডেট অফ বার্থ এখানে আপনার একটা মোবাইল নাম্বার ইমেল আইডি যদি থাকে তাহলে এখানে টাইপ করবে, না থাকলে কোনো অসুবিধা নেই। তারপরে ক্যাপচা কোডটি ফিল করে দেবেন। তারপরে সব কিছু ফিল আপ হয়ে গেলে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে আপনার নাম টাম যা আছে, আপনার ক্যাটাগরি, স্টুডেন্ট নেম, অ্যাপ্লিকেশন নাম্বার যা আছে সব কিছু দেখে নেবেন। যদি সব কিছু স্পেলিং নাম সব ঠিক থাকে তাহলে এখানে কনফার্মেশনে ক্লিক করবেন। কনফার্মেশনে ক্লিক করার পরে এরকম একটা পেমেন্ট মোড, যেভাবে আপনি নেট ব্যাঙ্কিং কিংবা কার্ড পেমেন্ট, এসবি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেভাবে আপনি যেভাবে আপনি চাইবেন পেমেন্ট করতে পারবেন। তো এখানে দেখুন স্টেট ব্যাঙ্ক এটিএম কাম ডেবিট কার্ড, এখানে ক্লিক করলে আপনার ব্যাঙ্ক থেকে কোনো চার্জ কাটবে না। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার একটা পেজ খুলে যাবে। তারপরে আপনি এখানে কার্ড নাম্বার, আপনার এটিএম কার্ডের যে নাম্বারটা আছে 16টা নাম্বার, সেই 16 নাম্বার এখানে টাইপ করবেন। তারপর এক্সপায়ারি ডেটটা এখানে টাইপ করবেন। তারপর ওই কার্ড হোল্ডারের নাম, যার নামে যদি আপনার নামে থাকুক কিংবা যার নামে থাকুক তার নাম। তারপর কার্ডের পিছনের দিকে দেখবেন তিনটে সিভিভি নাম্বার আছে, ওই নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। টাইপ করার পর এখানে এই ক্যাপচা কোডটি টাইপ দ্য ক্যারেক্টার্স এই 9ZX29S2N এটা এখানে টাইপ করে পেতে ক্লিক করবেন। তাহলে আপনার যে পেমেন্ট 430 কিংবা অনার্সে 580 যাই হোক আপনি এখানে করলে পারে পেমেন্ট হয়ে যাবে। তারপর আপনার একটা রিসিপ্ট চলে আসবে, ওই রিসিপ্টটা আপনি প্রিন্ট করে নেবেন। তাহলে আপনার সিক্স সেমিস্টারের অ্যাডমিশন ফিজটা ডিপোজিট হয়ে যাবে। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব যেন অবশ্যই করবেন।
থ্যাংক ইউ।